2023 সনের সকল শিক্ষার্থী এবং প্রিয় অভিভাবক সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় অভিভাবক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন 2013 সালে শিক্ষাবর্ষ থেকে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণী এই দুই শ্রেণীতে নতুন আঙ্গিকে নতুন শিক্ষাক্রমের অধীন পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। তো এই পাঠ্যপুস্তকগুলো আসলে কিরকম এটা এখনও অনেক শিক্ষক দেখে নাই। 1 জানুয়ারি থেকে যখন বই শিক্ষার্থীদের হাতে হাতে বিতরণ করবে তখন হয়তো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই দেখবে। তো আমি ইতিপূর্বে যখন শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা অফিসের পক্ষ থেকে বই বিতরণ শুরু করেছে, ঠিক এই মুহূর্তে এখন একটি বই বিতরণ কেন্দ্রে এসেছি বই দেখার জন্য। তো এখানে এসে দেখার পর আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বেশ কয়েকটি নতুন বই দেখেছি। তো আমার এই নতুন বইটি নিয়ে একটি শুরুতে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করছি। আমার হাতে যে বইটি রয়েছে সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই। তো আসলে এই বইটির মধ্যে কী রয়েছে আমি ইতিপূর্বে দেখেছি এবং আপনাদের সাথে আমি এটি শেয়ার করতে যাচ্ছি। এ হচ্ছে বই, মোটামুটি একটি পাতলা ছোটোখাটো বই। এই বইতে শুরুতেই এটি সূচিপত্র রয়েছে, প্রত্যেক বইতে এটি থাকে আছে। তো এই বইতে মোট অধ্যায় রয়েছে 12টি, আমরা 12টি সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে, 12টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের নাম ফসলের ডাক, দ্বিতীয় অধ্যায়ের নাম পদার্থের সুলুক সন্ধান, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোষ পরিভ্রমণ, তারপরে চতুর্থ অধ্যায় সূর্যালোকের রান্না, পঞ্চম অদৃশ্য প্রতিবেশী, ষষ্ঠ হরেক রকম খেলনার মেলা, সপ্তম খুদে বাগান, অষ্টম ভূমিকম্প, 9 কল্পবিজ্ঞানের গল্প, 10 ডাইনোসরের ফসিলের খোঁজে, 11 হজমের কারখানা এবং 12 রুদ্র প্রকৃতি। তো আমরা আসলে এই বইয়ের মোট এটা সপ্তম শ্রেণীর 12টি অধ্যায় রয়েছে এই বইতে। এখন আমরা এই এখানে একটি অধ্যায়, প্রথম অধ্যায় যদি আমরা দেখাই, নাম হচ্ছে ফসলের ডাক। তো এই বইতে হচ্ছে একটি আমাদের ধানের ছবি দেওয়া আছে, সুন্দর একটি ছবি রয়েছে ফসলের ডাক। তো এখানে আসলে আমরা ইতিপূর্বে যারা পড়ালেখা অর্জন করেছি তাদের অভিজ্ঞতা যেরকম এই বইতে প্রচলিত, যেমন এখানে প্রচলিত যে উত্তর রয়েছে অন্যান্য বিগত আমরা যে বর্তমানে যে সৃজনশীল পদ্ধতি রয়েছে, সৃজনশীল পদ্ধতিতে পিছনে কিছু প্রশ্ন ছিল, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু এই বইতে এই ধরনের কোনো প্রশ্ন নেই, একেবারে কমপ্লিটেই প্রশ্ন নেই। তবে চমৎকার কিছু, যেমন ফসলের ডাক, অর্থাৎ ফসল কীভাবে মানুষদেরকে ডাকে, ফসলের নানান ফসল কীভাবে বেড়ে ওঠে, ফসলের নানান ধরনের সুখ দুঃখ ইত্যাদি এই এখানে তুলে ধরা হয়েছে, এবং শিক্ষার্থীরা তাদের চারপাশে ফসলের কীভাবে ফসল বেড়ে ওঠে, ফসল কীভাবে শাসাবাদ করে ইত্যাদি শিক্ষার্থীরা তাদের চারপাশের অভিজ্ঞতার আলোকেই কিন্তু তথ্য সংগ্রহ করবে। যেমন এখানে রয়েছে তোমার পাওয়া তথ্য এবং খুদে বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে ইত্যাদি, শিক্ষার্থীরা কিন্তু প্র্যাকটিক্যালি এটা লিখতে হবে। এমন প্রথম ও দ্বিতীয় সেশনে এই কাজগুলো শিক্ষার্থীরা করবে। প্রথম সেশনে অর্থাৎ শিক্ষার্থীরা পরিচিত হবে আর কি একটু ফসল সম্পর্কে, এবং দ্বিতীয় সেশনে এই কাজগুলো তারা ব্যক্তিগতভাবে নোট নিবে। এখানে এসে তারা তাদের দৈনন্দিন তারা যে কাজগুলো করেছে এই কাজগুলো তারা এখানে এসে লিপিবদ্ধ করবে। এখানে আরেকজন কৃষকের একেবারে হাসি মুখের ছবি রয়েছে, খুবই সুন্দর ছবি। তৃতীয় চতুর্থ সেশন এবং পঞ্চম সেশনে কিছু শাকসবজির চিত্র রয়েছে, এইগুলো সম্পর্কে, এগুলো কীভাবে শাসাবাদ হয়, কীভাবে এদের রোগ শোক হয়, কীভাবে কৃষকরা এগুলা করে ইত্যাদি, কৃষক তাদের চারপাশের ঘটনা থেকে সরাসরি গিয়েই কিন্তু এগুলো সংগ্রহ করতে হবে। কোনো শিক্ষক তাদেরকে বলে দিলে আসলে হবে না, কারণ কোন এলাকা কোন ধরনের ফসল হয় এটা কিন্তু হাতে কলমে শিখলেই শিক্ষার্থীদের জন্য যত উপকারী হবে। এরপরে দেখেন এখানে ফসল শাকসবজি
তোমার এলাকায় ফসল বা উদ্ভিদের নাম লেখো, এগুলো লিখবে। অর্থাৎ একজন শিক্ষার্থীর চারপাশে যে সকল তার এলাকায় যে ফসলগুলো হয় তাদের নাম লিখবে। তারপরে একই এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ওই ফসল অবলিক উদ্ভিদের বেড়ে ওঠার সহায়তা করে ইত্যাদি, ওই মানে তোমার এলাকার কোন উদ্ভিদ হয় অর্থাৎ বোঝা গেছে যে তোমার এলাকায় এই ধরনের ফসল হবে ইত্যাদি শিক্ষার্থীরা লিখবে। এরপরে ধানের ক্ষেত্রে এখানে একটা ধানের ছবি রয়েছে, ধানের বীজতলার ছবি। এখানে গ্রুপ ভিত্তিক শিক্ষার্থীদের কাজের কিছু নমুনা দেওয়া রয়েছে। প্রথম সপ্তাহে ধানের জন্য কি হয়, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল। তো প্রথম এই অধ্যায়টি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে এখানে প্রচলিত কোনো প্রশ্ন নেই। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা এখানে সরাসরি একেবারে প্র্যাকটিক্যাল বাস্তবমুখী, যদি তারা নিজেরাই তথ্যগুলো সংগ্রহ না করে এবং নিজেরা যদি তার চারপাশের ঘটনা না দেখে তাহলে কোনো শিক্ষার্থীর পক্ষে এই প্রশ্নগুলো এবং বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে এরকম আরেকটি ঘটনা কখনো লেখা সম্ভব না। যেটা এই প্রথম অধ্যায় দেখে আমি আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে সৃজনশীলের তুলনায় এটা খুবই চমৎকার একটি অধ্যায় এখানে হয়েছে, আমি এটার জন্য সাধুবাদ জানাই। এবার দ্বিতীয় অধ্যায়টা আমরা একটু যদি দেখি, পদার্থের সুলুক সন্ধান, আমাদের অর্থাৎ পদার্থের খোঁজ আর কি, এই পদার্থের খোঁজ। এখানেও ঠিক একই স্টাইলের, আমাদের চারপাশের বস্তুর নাম লিখতে হবে, বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি তার নাম লিখতে হবে, বাহ্যিক অবস্থা কী, এগুলা আমাদের বাস্তব জীবনে নানান ধরনের পদার্থ রয়েছে, শিক্ষার্থীরা এগুলো লিখবে। ঠিক একরকম এখানেও শ্রেণীবদ্ধ বা দলবদ্ধ কাজের বেশ কিছু তথ্য লিখবে, একজনে করবে অন্যরা লিখবে এরকম হবে না, হয়তো শিক্ষার্থীদের প্রত্যেকেরই নানান ধরনের কাজ করতে হবে। এখানে অনুপরমাণুর একটা ছবি দেওয়া রয়েছে, সেটা সম্পর্কে এখানে সবগুলো আসলে এখানে প্রচলিত কোনো যে আগের যুগে যে পড়ালেখা ছিল ষষ্ঠ সপ্তম শ্রেণীতে, এখানে কিন্তু এই বছর সেই স্টাইলে তেমন কোনো কিছু আসলে দেখা যায় না। এবং শিক্ষকরা ক্লাসে মুখস্থ কোনো কিছু বললে আর হচ্ছে না, হয়তো কিছু ধারণা, প্রাথমিক ধারণা শিক্ষকরা দিবে, তবে সম্ভব নয় তাদের পক্ষে অন্য কোনো কিছু করে দেওয়া। এরপরে আমরা এই এটা তো দ্বিতীয় অধ্যায় দেখলাম, এই সবগুলো বাস্তবিতে। তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ পরিভ্রমণ, তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ, আমাদের উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কে এখানে বলা হয়েছে। এটাও কিন্তু বাস্তবভিত্তিক, এখানে প্রচলিত কোনো প্রশ্ন নেই, প্রচলিত কোনো ধারণা নেই, সবগুলো শিক্ষার্থীদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন আমি যদি এটা পড়ি, তুমি কোথাও ঘুরতে গিয়েছো এবং ট্যুর গাইডের সাহায্য নিয়েছো, যিনি তোমাকে ওই জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন, জানিয়েছেন সব কিছু, এমন কোনো স্মৃতি থাকলে তা ক্লাসে শেয়ার করো। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা বলতে হবে, শিক্ষককেও জিজ্ঞেস করতে পারো তার এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা, তাকে অনুরোধ করো সেটি শেয়ার করতে। এ হচ্ছে কোর্সের পূর্ব প্রস্তুতি আর কি, মানে কোষ সম্পর্কে পড়া। এরপরে কোষের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে, উদ্ভিদ কোষ ও পানি কোষ। তারপরে কোষের ভিতরে আরও দুটি ছবি রয়েছে, এ হচ্ছে কোষ সংক্রান্ত। কোষের উপরে এবার বিভিন্ন ধরনের বাড়ির কাজ রয়েছে, শিক্ষার্থীদের দলবদ্ধ তারা কোথাও যাবে, সেখানে আসার পর কি দেখলো সেটা কিন্তু এখানে লিখবে। এই কোষ সংক্রান্ত শেষ, কিন্তু পিছনে কোনো প্রশ্ন নেই। তারপরে রয়েছে সূর্যালোকের রান্না, অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে কিভাবে রান্না করা যায় সেই সংক্রান্ত বিষয় হয়তো এখানে এই অধ্যায়ে রয়েছে। এখানেও এই শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক কাজের বিভিন্ন নির্দেশনা এখানে রয়েছে। এছাড়া বাস্তব জীবনে তাপমাত্রার ফলে কোনো তাপমাত্রা কিভাবে পরিবর্তন হয়, যেমন বস্তুর নাম লোহার বস্তু, এই বস্তুতে তাপ রাখার পূর্বে তাপমাত্রা মাপতে বলা হয়েছে এবং তাপ রাখার পরেও শিক্ষার্থীরা মাপবে। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরাই কোনো বস্তুর তাপমাত্রা মেপে বের করতে পারবে। এ হচ্ছে এই অধ্যাটা। এখানে পিছনে একটি এরকম সৌরশক্তি তৈরি করার পদ্ধতি দেখানো রয়েছে, শিক্ষার্থীরা এগুলো নিজেরা আসলে তৈরি করতে হবে এবং করতে কী কী উপকরণ লাগে সেটা কিন্তু এখানে শিক্ষার্থীরা লিখবে। তারপরে দলবদ্ধ কাজ এবং একক কাজের নানান ধরনের ইনস্ট্রাকশন রয়েছে, এবং দলবদ্ধ কাজের পরে শিক্ষার্থীরা এসে কী দেখলো সেটা এখানে লিখবে।
আমি যদি আরেকটি অধ্যায় সম্পর্কে বলি, সেটা হচ্ছে অদৃশ্য প্রতিবেশী। অদৃশ্য প্রতিবেশী রোগ জীবাণু সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ রোগ জীবাণু আমাদের সাথেই থাকে কিন্তু এরা আমাদের প্রতিবেশী, কেউ উপকার করে কেউ অপকার করে, এরকম একটা অধ্যায় এখানে দেওয়া রয়েছে। তো এই অধ্যায়ে বিভিন্ন জীবাণুর ছবি এখানে রয়েছে। এছাড়া সংক্রামক রোগ তোমার এলাকা, যেমন এখানে লেখা আছে জোড়া অব্লিক দলের নাম, দলভুক্তভাবে এই কাজটি করতে হবে, এলাকার নাম এবং ওই এলাকায় কোন ধরনের সংক্রমণ রোগ রয়েছে সেই সংক্রান্ত তথ্য নেবে এবং এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নেবে, কোন অণুজীব এই রোগের জন্য দায়ী সেটা এখানে লিখবে এবং লক্ষণগুলো লিখবে, এটার প্রতিকার কী কী। অর্থাৎ শিক্ষার্থী পুরো একটা অনুসন্ধানী সাংবাদিকতার মতোই হয়ে যাবে এবং এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যদি ব্যক্তিগতভাবে কাজ করে বের হয় তাহলে আসলেই কিন্তু একটা চমৎকার মেধা সম্পন্ন জাতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পূর্বের জীবাণু আবিষ্কার অর্থাৎ অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্বে কার ইতিহাসের কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। এই অংশটুকু আসলে আমি পড়ার মতো দেখলাম, এই এই একটা অংশে এই বইতে পেলাম, বাকি সবগুলো কিন্তু আসলে ইনস্ট্রাকশন এখানে। এরপরে আরেকটি অধ্যায় রয়েছে হরেক রকম খেলনার মেলা, অর্থাৎ খেলনা, খেলনা তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সময় ভালো কিছু তৈরি করতে পারে। এইখানে আমরা প্রথমে একটি ডুগডুগি দেখলাম, এরপরে এই বোতল দিয়ে কীভাবে ফানিতে জাহাজ তৈরি করা যায় এরকম একটা চিত্র এখানে রয়েছে, হয়তো এটার বর্ণনা তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালো কিছু হয়তো তৈরি করতে পারবে, সেটা প্র্যাকটিক্যালে শিক্ষার্থীদের করানোর জন্য এরকম একটি অধ্যায় রয়েছে। তারপরে এই প্রচলিত খেলনাটির সাথে আমরা ইতিমধ্যে পরিচিত, বিভিন্ন মেলাতে এই খেলনাটি দেখা যায়, এবার শিক্ষার্থীরা নিজেরাই এই খেলনাটি তৈরি করতে পারবে এটা এখানে দেখানো রয়েছে। এছাড়া এই অধ্যায়টি শেষ, এরপরে খুদে বাগান টেরারিয়াম, আমরা অ্যাকোরিয়ামের কথা জানি, এরপরে এখানে টেরারিয়ামের কথাও বলা রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র আকৃতিতে কোনো বাগান তৈরি করা ঘরের কোণে, এখানে কিভাবে কি কি লাগবে, নির্বাচিত জীবের নাম, মানে তুমি দলবদ্ধভাবে কাজের কথা বলেছি, এদের আবাসস্থল কেমন, এরা কিভাবে বেড়ে উঠেছে ইত্যাদি, অর্থাৎ পর্যবেক্ষণ, একজন শিক্ষার্থীর কোনো একটি পরিবেশ তৈরি করার পূর্বে কি কি পর্যবেক্ষণ রয়েছে বাহ্যিক সেই সম্পর্কে এখানে লিখবে। তারপরে ব্যক্তিগতভাবে হাতে কলমে শিক্ষার্থীরা এরকম একটি টেরারিয়াম তৈরি করবে, এই এখানে টেরারিয়ামের ছবি দেখানো রয়েছে। এখানের পরেও কিন্তু কোনো প্রশ্ন নেই, এর পরের অংশ রয়েছে আসলে ভূমিকম্প, আমাদের একটি প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। এখানেও ভূমিকম্পের নানান ধরনের, ভূমিকম্পের স্থান, কোনো একটা ভূমিকম্পের কারণ, উৎপত্তিস্থল, ভূমিকম্পের মাত্রা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে, অর্থাৎ এটা সম্পর্কে শিক্ষার্থী তথ্য নিবে, লিখবে বাস্তব জীবনে। তারপরে এখানে ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন, ভূমিকম্পের পরে আমাদের কি করণীয় ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীরা ব্যক্তিগত জীবনে লিখবে। তারপরে কল্পবিজ্ঞানের গল্প, আমাদের অনেক সময় কল্পবিজ্ঞান থেকে অনেক কিছু বাস্তবে রূপান্তর হয়, যে সকল বিজ্ঞানে আবিষ্কার হওয়ার পূর্বে অনেক সময় অনেক কিছু কাল্পনিকভাবে গল্পের মধ্যে চলে আসে, এরপরে সেগুলো বাস্তব পরিপ্রেক্ষিতে অনেক সময় বাস্তবতা দেখা মিলে, এরকম কল্পবিজ্ঞানের সাথে এই সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া রয়েছে। এখানে কল্পবিজ্ঞানের নানান ধরনের বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এটাও আসলে একটি ছোটোখাটো পড়ার মতো। আর এখানেও সবগুলো আসলে পিছনে কোনো প্রশ্ন নেই, কল্পবিজ্ঞানের উপর গল্প করে সংক্ষেপে শিক্ষার্থীদের নিজের মতো করে কিছু লেখার জন্য স্পেস দেওয়া হয়েছে। এরপরে শেষের অধ্যায়টার নাম ডাইনোসরের ফসিলের খোঁজে, অর্থাৎ জীবা মানে ফসিল বা জীবাশ্মর কথা আমরা জানি, ডাইনোসর একসময় পৃথিবীতে বড় রকমের প্রাণী ছিল, এখন সেগুলো বিলুপ্ত, কিন্তু এই বিলুপ্ত প্রাণীদের যে দেহ অবশেষ রয়েছে এবং সেখান থেকে তাদের জীবন সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে সেটা এখানে দেওয়া রয়েছে এই অধ্যায়ে। এই অধ্যায়ে ডাইনোসরের নানান ধরনের আকৃতি রয়েছে, এগুলো সংক্রান্ত
শিক্ষার্থীরা লিখবে হচ্ছে তাদের ফসিল বা জীবনের অবশেষ, অর্থাৎ এখানে ফসিল বা জীবাশ্ম সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করবে। এই হচ্ছে মোটামুটি এই চারটা। একেবারে শেষের অধ্যায় রয়েছে হজমের কারখানা, অর্থাৎ আমাদের পাকস্থলী। পাকস্থলীতে সকল খাদ্যদ্রব্যই কিন্তু হজম হয়, কিন্তু কিভাবে হয় এই সংক্রান্ত হয়তো তথ্য এখানে শিক্ষার্থীরা দেখতে পাবে। এই কারখানার সাথে বাস্তব জীবনের বিভিন্ন, একজন কৃষকের কারখানা বাস্তব জীবনে বিভিন্ন মিল কারখানার একটা মিল দেখানো রয়েছে। অর্থাৎ মিল কারখানা যেরকম কোনো বস্তু প্রসেস করা হয়, তেমনি আমাদের দেহের ভিতরে সকল খাদ্য খাওয়ার পরে কিন্তু নানান প্রক্রিয়ার প্রসেস হয়, সেই বিষয়টির সাথে তুলনা করে এখানে বাস্তব জীবনে শিক্ষার্থীদেরকে কিছু শেখানোর দৃশ্য দেখানো হয়েছে। এরপরে মানুষের কঙ্কালের কিছু ছবি এখানে রয়েছে, এবং শেষ অধ্যায়টির নাম একেবারে সর্বশেষ বইয়ের, সেটি হচ্ছে রুদ্র প্রকৃতি, অর্থাৎ বিরূপ প্রকৃতির ধারণা দেওয়া রয়েছে, শিক্ষার্থীরা তা এই সম্পর্কিত ধারণা লাভ করবে। তো এ হচ্ছে আসলে ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর, দুঃখিত, সপ্তম শ্রেণীর মোটামুটি পাঠ্য বই। এই বই থেকে আমাদের যেটা সর্বশেষ রিভিউ, সেটা হচ্ছে বইটি আসলে খুবই চমৎকার হয়েছে, এবং সকল শিক্ষার্থী হাতে কলমেই কিন্তু শিখতে হবে, আর হাতে কলমে না শিখলে তাদের পক্ষে এই ধরনের প্রশ্ন বা প্রচলিত প্রশ্ন নেই। এরপরে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অথবা ভবিষ্যতে জানবেন, আমরা সেটা নিয়েও একদিন হয়তো রিভিউ দিব। তো আজ এ পর্যন্ত, আমি দেখতে এসে এই বইটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত দিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।